নমস্কাৰ সকলোকে স্বাগতম জানালো মোৰ ইউটিউব চেনেল পংকজ ঝিলিমকালৈ আৰু এই মুহূৰ্তত আপোনালোকক দিছোঁ এটা গুৰুত্বপূৰ্ণ খবৰ। ৰংজুলি ধৰ্ষণ কাণ্ডৰ মূল অভিযুক্ত সৌৰভ দাস এতিয়া আৰক্ষীৰ জালত আৰু আপোনালোকে স্ক্ৰীণত প্ৰত্যক্ষ কৰিছে এয়া সৌৰভ দাস আৰু 24 ঘণ্টা নহওঁতে ৰংজুলি আৰক্ষীয়ে আটক কৰিবলৈ সক্ষম হয় সৌৰভ দাসক আৰু গোৱালপাৰা জিলাৰ ধূপধৰাত সৌৰভ দাসক করাক্ত করবলে সক্ষম হয়েছে আরক্ষী। আর ইতিমধ্যে এই ধর্ষণ কাণ্ডত ব্যবহৃত এখন কেটিএম বাহনের লগতে এখন বলেনো বাহনও জব্দ করবলে সক্ষম হয়েছে রংজুলি আরক্ষী। আর দৃশ্যাংশ আপনার দেখাইছো এ দুই অভিযুক্ত সহযোগী দুই অভিযুক্ত হয়েছে বাপুকণ দাস আর হিরণ সূত্রধর আর মূল অভিযুক্ত হয়েছে সৌরভ দাস। সৌরভ দাসর বাহন ব্যবহার করাছিল এই ধর্ষণ কাণ্ডত আর আজি তিনিওগৰাকীকে জেল হাজতলৈ প্ৰেৰণ কৰাইছে। প্ৰাথমিক তদন্ত কৰাৰ পিছতে জেল হাজতলৈ প্ৰেৰণ কৰাইছে আৰু আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে এয়া হৈছে বলেনো বাহন সৌৰভ দাসৰ AH01EE9127 নম্বৰৰ এই বলেনো বাহনখন জব্দ কৰাইছে আৰু এই বাহনখনতে সংঘটিত কৰা হৈছিল সেই দুষ্কাৰ্য। আৰু ইয়াৰ সমান্তৰালকৈ এখন কে টি এম বাইক এখনো জব্দ কৰিছে আৰক্ষী। আৰু এয়া হৈছে কে টি এম বাইকখনৰ নম্বৰ হৈছে AH01ED2829। এই কে টি এম বাহনখন জব্দ কৰিছে আৰু আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে এয়া হৈছে ৰংজুলি ধৰ্ষণ কাণ্ডৰ মূল অভিযুক্ত সৌৰভ দাস। আৰু আজি ধূপধৰাত আটক কৰা হৈছে এই সৌৰভ দাসক। আৰু দুৰ্গা পূজাৰ ষষ্ঠীৰ নিশা সৌৰভ দাসসহ হিৰণ সূত্রধর আর বাপুকণ দাসে তিনিগৰাকী কিশোরীর হতে অপকর্ম সংঘটিত করেছিল আর সমগ্র ঘটনার যে বন্দি করেছিল মোবাইলের ক্যামেরাত পিছর পর্যায়ত ব্ল্যাকমেলিং করার কারণে এই ভিডিও করা হয়েছে বলে অভিযোগ উত্থাপন হয়েছে। আর তারপর এটা তিনিওগৰাকী অভিযুক্ত এটা আরক্ষীর জালত পড়েছে। 24 ঘণ্টা নহতেই ৰংজুলি আরক্ষী আটক করবলে সক্ষম হয়েছে মূল অভিযুক্ত সৌরভ দাসক। আর এই সৌরভ দাসক আটক করার পিছতে ঘটনাস্থলীত উপস্থিত হয়েছিল আরক্ষীর একটা বৃহৎ দল আর প্রাথমিক তদন্ত করেছে। ঘটনাস্থলীত উদ্ধার হয়েছে কেইবাটাও বিয়ারের বটল। আর ইতিমধ্যে জানিপরা মতে তিনগী কিশোরী আসে আর তিনগীর সুতরাং এই ধর্ষণ কার্য সংঘটিত হয়েছে বলে জানিপরা গেছে। আর কিশোরী কেগী ধর্ষণ করার পূর্বেই বিয়ের খোৱা হৈছিল বুলি জানিব পৰা গৈছে। আৰু তাৰপিছতে সংঘটিত কৰা হৈছিল সেই দুষ্কাৰ্য। আৰু আৰক্ষীৰ বৃহৎ দলতে সেই ঘটনাস্থলীত উপস্থিত হয় এনে প্ৰাথমিক তদন্ত কৰাৰ পিছত এইদৰে পোহৰলৈ আহিছে সেই ঘটনাস্থলীৰ দৃশ্যাংশ আপোনালোকে প্ৰত্যক্ষ কৰিছে স্ক্ৰীণত। আৰু ঘটনাস্থলীতে উদ্ধাৰ হৈছে কেইবাটাও বিয়েৰৰ বটল এয়া মূল অভিযুক্ত সৌৰভ দাস। আৰু ঘটনাস্থলীত উদ্ধাৰ হৈছে কেইবাটাও বিয়েৰৰ বটল তাৰ দৃশ্য আছে সেই দৃশ্য আপোনালোকক দেখুৱাই আছোঁ। আৰু প্ৰাথমিক তদন্তত এনেদৰে এইসমূহ বিয়েৰৰ বটল উদ্ধাৰ কৰা হ'ল ঘটনাস্থলীত। আৰু ষষ্ঠীৰ নিশা দুৰ্গা পূজাৰ ষষ্ঠীৰ নিশা এনেদৰে দুষ্কাৰ্য সংঘটিত কৰিছিল সৌৰভ দাসসহ সৌৰভৰ দুই সহযোগী বাপুকণ দাস আৰু হিৰণ সূত্ৰধৰ। আৰু গোটেই সমগ্ৰ ঘটনা বন্দী কৰিছিল মোবাইলৰ কেমেৰাত। আৰু তাৰপিছত এগৰাকী ভুক্তভোগী কিশোৰীয়ে ঘটনা সম্পৰ্কে ফেচবুকৰ জৰিয়তে এটা পোস্ট করেছিল। ফেসবুকত পোস্ট করার পিছতে সমগ্র ঘটনাক কেন্দ্র করে রংজুলির উত্তেজনার সৃষ্টি করেছিল কেইবাটাও দল সংগঠনে। এই অভিযুক্ত কেগীর বিরুদ্ধে রংজুলি থানাত এজাহার দাখিল করেছিল। আর এই এজাহারের ভিত্তিত রংজুলি থানাত ভারতীয় দণ্ডবিধি আইনের আধারত কেইবাটাও ধারাত ইতিমধ্যে গোচর রুজু করা হয়েছিল। আর এয়া আপনাদেরকে প্রত্যক্ষ করেছে এয়া হচ্ছে সৌরভ দাস রংজুলি ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত। আর আজি প্রাথমিক তদন্ত করার পিছতে তিনিওগৰাকী অভিযুক্তকে ইতিমধ্যে জেল হাজতলৈ প্রেরণ করা হয়েছে। আর এই ঘটনায় সমগ্র গোৱালপাৰা জিলাতে তীব্র চাঞ্চল্যর সৃষ্টি করে।